হ্যালো, গুড মর্নিং। আমি বনি আমিন, এখন বাঁশখালির রুদ্র পাড়া নামে একটি অঞ্চলে আমি এসেছি। আমার সাথে কিছু বন্ধু বান্ধবকেও এনেছি। এখানে কুমার পাড়া অর্থাৎ টেরাকোটা এবং মাটির কাজ করে, এই রকম কাজ দেখার জন্যই এসেছি। কিছু ফটোগ্রাফি করব। দেখুন এইখানে কীভাবে তারা হাত দিয়ে কাজ করে, মাটির তৈজস পত্রগুলো ব্যবহার করে। আচ্ছা, এই শুনো, তোমার নাম কি? মন্টু। আর এই যে চাকাটা ঘুরছে, এটা কি কোনো ইলেকট্রিসিটি নাকি হাত দিয়ে? হাতের উপর দিয়ে ঘুরছে, এখনো ঘুরছে। দারুণ। আমি সাথে নিয়ে এসেছি আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের বিখ্যাত ফটোগ্রাফার মিস্টার শোয়েব ফারুকি, যিনি হাট খোলা নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক চট্টগ্রামের, এবং সেই সাথে এসেছে চট্টগ্রামের তুরস্কের কর্তৃক পরিচালিত একটি স্কুল, যেটাকে বলা হয় টার্কিশ হোপ স্কুল। সেখানকার প্রধান শিক্ষক ওসমান, এবং তিনি একজন তুরস্কের ব্যক্তি কিন্তু বাংলায় কথা বলেন। আপনি নিশ্চয়ই বাংলায় কথা বলতে পারেন? আসলে আমি বলতে পারি যতটুকু আমি পারি, কিন্তু আপনাদের মতে না, কিন্তু আমি চেষ্টা করি আর কি। আপনি চেষ্টা করেন। আপনি বাংলাদেশে কত বছর ধরে আছেন? আমি 9 বছরের বাংলাদেশে আছি। 9 বছর ধরে আমার বিয়ে, সব কিছু, ছেলে মেয়ে সব এখানে হয়ে গেছে আর কি। এখানে হয়ে গেছে। আপনি তুরস্কের কোন অঞ্চলের? তুরস্কর আমি ওয়েস্টার্ন সাইড থেকে, পশ্চিম দিক থেকে। নাম হচ্ছে ডেনিসলে। ডেনিসলে তিনিও এসেছেন আমাদের সাথে আজ ফটোগ্রাফি করবেন। তিনিও একজন শখের একজন ফটোগ্রাফার। আর সেই সাথে এসেছে আর একজন ছাত্র, তার নাম হচ্ছে, তোমার নাম কি? মোহতাসিম মনির জ্যাম। সেও একটা ক্যামেরা নিয়ে এসেছে, আজ ফটোগ্রাফি করবে। আচ্ছা শোয়েব ভাই, আপনি কিছু বলবেন? আর এই কুমার পাড়া কী জন্য বিখ্যাত? আসলে এটা খুব ঐতিহ্যবাহী পাড়া, আমরা অনেক সময় এখানে এসেছি। এটার নাম হলো রুদ্রপাড়া, এই জায়গাটার নাম হলো কালীপুর। আচ্ছা আচ্ছা, বাঁশখালীর কালীপুর। এখানে কুমাররা প্রচুর আছে প্রফেশনালি, বাট এখন আস্তে আস্তে কমতেছে, কারণ এখন তৈজসপত্র অ্যালুমিনিয়ামের ইউজের কারণে, প্লাস্টিক ইউজের কারণে এখন মাটির জিনিস অনেক মানুষ কম ইউজ করে। আচ্ছা আচ্ছা, বাড়ি এখনও তারা তাদের ঐতিহ্য ধরে রাখাচ্ছে, ধরে রেখেছে। আমরা এদিকটায় যাচ্ছি, দেখি এই এই যে এই যে এইখানে যে মাটির যে কাজগুলো করা হচ্ছে, আপনারা দেখুন মাটির কাজগুলো। আমরা কয়েকজন কুমারকেও এখন কথা বলবো, দেখি এই কুমার। আচ্ছা, এই তোমার নাম কি গো? যদু। আচ্ছা, তুমি কতদিন ধরে এই কাজটা করছো? এটা তো ব্রিটিশের আগে পর্যন্ত কাজ চলছে। যদু, তুমি কি একজন কুমার? কুমার, তোমাদের দিনে দিনে কি তোমাদের এই তৈজস পত্র, যেগুলো মাটির জিনিস তৈরি করো, সেগুলোর কি ডিমান্ড, মানে চাহিদা বাজারে বাড়ছে কি কমছে? বাড়ছে। কি জন্য বাড়ছে বলে মনে করো? বাড়ছে মানে ওই চাহিদা বেশি, এটা রান্নাবান্না হয়। আচ্ছা, এগুলো কি এখন কোনো বিদ্যুতের মাধ্যমে করে নাকি হাতের মাধ্যমে? হাতে করো। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন কুমার পাড়াতে এসেছি আমরা, এটা হচ্ছে বাঁশখালীর রুদ্র পাড়া। এখানে ওরা শত বছরের ঐতিহ্য এখনও ধরে রেখেছে। তারা এখানে মাটির তৈজস পত্র তারা বানিয়ে থাকে। আর তিনিও, এই যে দেখুন একজন কুমারের একজন গৃহিণী, তিনিও এখানে মাটির জিনিস তৈরি করছেন। মাগো দেখো এই দিকটা, তোমার নাম কি? রাধারানী। রাধারানী, কতদিন ধরে এই কাজটা করছো? 10-20 বছর গরম নে অবাজি। ওকে, এরপরে আছে দেখুন মাটির এই হাঁড়িগুলো, দেখুন খুবই অদ্ভুত। এই আধুনিক যুগেও মানুষ এখনো হাতে বানিয়ে জিনিস তৈরি করেন, এগুলোকে রোদে একটু ছেঁকে নেন, তারপরে পুড়ে যা করেন, এই যে আগুন যে করেন, এই যে দেখুন এই যে চুলা এইখানে, আর এই যেটা দেখছেন এটার ভেতরে সেই সকল তৈজস পত্রকে দিয়ে তারা এখানে আগুন লাগিয়ে এটাকে শক্ত পোক্ত করে থাকেন। আমি আর একটু ওদিকটায় যাচ্ছি, এখানে দেখুন মোস্টলি কুমার লোকগুলো আছে আর কিছু সাধারণ গ্রামের লোক আছে। তোমার নাম কি? মোহাম্মদ রুবেল। তুমি কি করো? কাঠের কাজ করো, কাঠের মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, দেখুন কুমার পাড়ার এই অবস্থা। তারা আসলে আমরা যেগুলো, যে টেরাকোটা অথবা
মাটির যেই তৈজস পত্রগুলো শহরে আমরা দেখি, আমরা কিন্তু এর পেছনে যে কি শ্রম, কি কঠিন কষ্ট, কি অমানবিক যে শ্রম, সেটা কখনোই আমরা ভাবি না। দেখুন আজ আমরা যেগুলো দেখছি, এইভাবে তারা দিন বছর মাস ধরে কাজ করছে। আচ্ছা একটা ব্যাপার মধু, যদু তোমাকে বলি, এই যে বর্ষাকাল যদি হয় তখন তোমাদের অবস্থাটা কি হয় বলবে? কমই এটা তৈরি হয় বর্ষাকাল। বর্ষাকালে কোন সিজনটাতে তোমরা এগুলো করে থাকো? আশ্বিন মাস থেকে স্টার্ট হয়। আচ্ছা, জেঠ মাস থেকে শেষ হয়। আচ্ছা 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 আচ্ছা, আর এগুলো কোথায় তোমরা সাপ্লাই করে থাকো? সিটিয়াঙ্গা যাই, ঢাকা, ঢাকাও যাচ্ছে, চিটাগাং ঢাকা যাচ্ছে। আর আরেকজন, আচ্ছা মা তুমি কি এই কাজটা করো? আচ্ছা আচ্ছা, কত বছর ধরে করছো মা? আমার তো প্রায় 50 বছর হয়েছে। কি নাম তোমার? আমার নাম মণিবালা। মণিবালা, মণিবালা তুমি অনেক বছর ধরে কাজ করছো। এইদিকে আরেকজন একটা হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা খুব দারুণ, এটাকে কি তোমরা এখন চুলাই দেবে পোড়ানোর জন্য, তাই না? তোমার নাম কি? আমার নাম ধ্রুব রঞ্জন রুদ্র। ধ্রুব রঞ্জন রুদ্র, ধ্রুব, ধ্রুব, ধ্রুব রঞ্জন রুদ্র। কি সুন্দর, কি সুন্দর হাঁড়ি এটা তোমার। এটা কি শক্ত হয়েছে? শক্ত, এখন পড়াবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এইবার আমাদের যে টার্কিশ হোপ স্কুলের যেই প্রধান শিক্ষক আছেন তাকে শেষবার মতো একটা প্রশ্ন করব, দেখি উনি কী বলেন। আচ্ছা উসমান, আপনি এখানে এসে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা কেমন? আচ্ছা আসলে আমি তো এজ এ ফরেনার, হ্যাঁ আমার হচ্ছে যে এইগুলো তো আমরা সব জায়গাতে পাই না। আচ্ছা, এই যেখানে পাচ্ছি এই বাংলাদেশের একটা কালচার, বাংলাদেশের একটা নিয়ম কিছু দেখতেছি। আচ্ছা, আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে আপনি আজকে আমাদের সাথে আসাতে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আর সেটা এই ধন্যবাদের সম্পূর্ণ আমি এই এই ক্রেডিটটা দেবো জনাব শোয়েব ফারুকি, একজন ফটোগ্রাফার, মানবতার ছবি, যার ছবিতে, যার ফটোতে, যার ক্যামেরাতে ভেসে ওঠে। জনাব ফারুকি আপনি কিছু বলবেন কি আমাদের জন্যে? আমি মানে আপনি আজকে সারাদিন খুব ভালো এনজয় করবেন, এখানে বড় একটা পাড়া আছে, তো আজকে থেকে কীভাবে পড়ায় কীভাবে বানাচ্ছে সব দেখতে পাবেন। আমরা দেখছি এখন, আজ আজ আট, আজ সাত জানুয়ারি, সাত জানুয়ারি 2017, আমি বনি আমিন আজ পৌষের একটি দিনে আপনাদের সাথে বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর রুদ্রপাড়া থেকে আমি এতক্ষণ কথা বললাম। দেখুন কীভাবে হাত দিয়ে তারা কুমারের কাজগুলো করছে। দিস ইজ বনি আমিন ফ্রম বাঁশখালী, চিটাগং, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।